সবাইকে আমার তরফ থেকে হচ্ছে অনেক 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 শুভেচ্ছা, এই জন্য যে স্যারের ডিরেক্ট কন্টাক্টে তোমরা আসবে। আমার এরকম কিছু সুযোগ হয়নি সত্যি কথা বলতে। স্যার আমাকে থ্রু আউট ফোনেই গাইড করেছেন। আমি আজকে স্যারের সাথে স্যার প্রথম ফার্স্ট টাইম আমরা দেখা হচ্ছে, সামনাসামনি দেখা। কিন্তু ম্যাডাম প্লিজ প্লিজ আমি আমার সঙ্গে যখন আমার প্রথম কথা হয়েছে সেটা 2020 একটা মে মাসই ছিল। আমি ডেটটা স্যার দেখিনি, মেবি এরকম আশেপাশে একটা ডেট আছে আজকের ডেটে। হ্যাঁ, তো আমি স্যারকে মানে 4 বছর বাদে স্যারকে স্যারের সাথে কথা হওয়ার বাদে আমি দেখছি স্যারকে সামনে থেকে, ম্যাডামকে সামনে থেকে। খুব ইচ্ছে ছিল স্যারের, স্যার শিলিগুড়ি ছিলেন, তারপর ম্যাডাম স্যার বালুরঘাটে স্যার ট্রান্সফার হলেন, স্যার আবার এলেন, বহুবার ইচ্ছে থাকা বড় স্যারের সঙ্গে আর সামনে দেখা হয়ে হচ্ছিল না। কারণ আমি নিজের ট্রেনিং এ 1.5 বছরের জন্য বাইরে ছিলাম, আমার মানে ট্রেনিংটা হয়েছে বাইরে। তো বলার কথা এটাই যে আমিও তোমাদের মতো ওই রকমই ছিলাম। ওই জায়গা থেকে এই জায়গায় আসার যে ফিলিংসটা আমি চাই তোমরা প্রত্যেকে পাও, এইটুকুই আমার তোমাদের জন্য বলার। মানে এর থেকে মানে বেস্ট কিছু হতে পারে না যে যাকে বা যাদের দেখে আমরা অ্যাসপায়ার করি যে আমি এই জায়গায় যাবো বা ওনার মতন হব। সেখানে পাশে সামনে আমি বসতেও পারছি না, আমার অফ মানে কেমন একটা ফিল হচ্ছে, মানে আমার এত যখন থাকে আমি স্যারের পাশে বসবো। তো এটা বেস্ট ফিলিং, এটা তোমরা কোথাও পাবে না। রাদার এটা তোমাদের নিজেদেরকেই আর্ন করতে হবে, না এই আর্নিংসে কারোর কোনো শেয়ার আছে, না এই ফিলিংসটা তুমি কাউকে শেয়ার করতে পারবে। এই জায়গায় বসার যে আনন্দটা এটা আমি এই মুহূর্তে বুঝতে পারছি, তোমরা একটু একটু ফিল করতে পারছো, আমার গলাটা কাঁপছে। সো মানে এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং যে যাকে তুমি অ্যাসপায়ার করছো তার পাশে এসে সেম চেয়ারে বসছো। সো আমি তোমাদের প্রত্যেকে বলবো যে তোমরা খুব লাকি, একদম তোমার থেকে শুরু করে একদম সামনের বেঞ্চ অবধি সবাইকে যে স্যার ম্যাডামের এরকম সান্নিধ্য পেয়েছো। আমার সেই সৌভাগ্যটা আমি সামনের থেকে হয়নি, কিন্তু মানে স্যার যেভাবে আমাকে গাইড করেছেন, তো মেবি মানে স্যার না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতাম না, স্যারের বিশাল বড় কন্ট্রিবিউশন আছে। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডামকেও আমি ফার্স্ট টাইম আজকে সামনে থেকেই দেখছি, তো খুব ইচ্ছে ছিল দেখা হওয়ার। তো আজকে হচ্ছে আরেকটা কথা বলবো, এই ইচ্ছেটা আমার কীভাবে হলো সেটা হচ্ছে স্যার, ধরুন স্যার অনেক স্যারদের আপনি ইন্টারভিউ চলছিল, তো তারপরে যখন ওনাদের সিলেকশন হয়ে গেল WBCS এ, তো অনেক স্যারের একটা ভিডিও খুব ফেমাস হয়েছিল স্যার, আমি জানি। হ্যাঁ, খুব ফেমাস হয়েছিল। তো তখন আমি চাকরি পাইনি, তো তখন ওই ভিডিওটা দেখার পরে সামহাও কোথাও মনে একটা ইচ্ছা হয় না, কিছু ইচ্ছা থাকে যেগুলো দোকান থেকে কেনা যায় না, কোটি কোটি টাকা থাকে, তো ইচ্ছে ছিল স্যারের পাশে মনে হয় এভাবে বসবো। তো সেই ইচ্ছেটা সামহাও কোথাও গিয়ে একটা মানে একটা মর্যাদা পেয়েছে। সো স্যারকে থ্যাংক ইউ স্যার এই জায়গাটা দেওয়ার জন্য, আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি চাইবো তোমরা প্রত্যেকে যেন এই জায়গাটায় আসতে পারো, সেখানেই মানে আমার আজকে এখানে একটা সার্থকতা হবে।